আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায় এগিয়ে দেয়। গোটা পৃথিবী জুড়ে যেখানে অতিমারী এবং করোনার মহামারী করোনার প্রকোপ ছিল, সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে এবং মানুষের মানসিক তৃপ্তি লাভ করানোর জন্য যে সমস্ত বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো স্পোর্টস। সেই খেলাধুলা কিন্তু দারুণভাবে চালু হয়েছে এবং কোপা আমেরিকা কাপ এবং ইউরো কাপ এই প্রথমবার হয়তো এর একেবারে কয়েক ঘন্টার ব্যবধান অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে, একদম নেক্সট ওয়ার্ল্ড কাপ বলা যেতে পারে এই দুটি টুর্নামেন্টকে। এবং কোপা আমেরিকা কাপে 10টি টিম খেলছে দুটো গ্রুপে ভাগ হয়ে, আমরা এই খবর করেছি এর আগে। এবং আজকের রাত্রের পরে অর্থাৎ আগামীকাল ভোরে 2:30 থেকে যে খেলা অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ভার্সেস চিলির মধ্যে, এবং এই দুটো দল কোন জায়গায় আছে এ ব্যাপারে আমরা আলোচনা করব। আমার সঙ্গে ফোন লাইনে আছেন বিখ্যাত ধারাভাষ্যকার বাংলার এবং অবশ্যই পরিচিত নাম প্রদীপ রায়। প্রদীপ বাবু, আপনার মতে এই দুটো টিমের অবস্থান ঠিক কিরকম? দেখো, এই মুহূর্তে আর্জেন্টিনা তো এই কোপা আমেরিকা ট্রফিটা নেবার জন্য খুব উদ্বিগ্ন। তাদের অধিনায়ক অলরেডি বলে দিয়েছে, আমার কাছে এখন একটাই স্বপ্ন, আমি হয়তো ক্লাবের হয়ে খুব সাকসেসফুল হয়েছি বা ব্যক্তিগতভাবে সাকসেসফুল হয়েছি, কিন্তু একটা ট্রফি নিয়ে দেশের হয়ে সেটার স্বাদই আলাদা। সুতরাং তার কাছে এবারের এই কোপা আমেরিকা একটা অগ্নি পরীক্ষা। সুতরাং ওরা প্রতিটি খেলোয়াড় মেসিকে সাপোর্ট করছে এবং এবারের যে আর্জেন্টিনা দলটার মধ্যে একটা অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা সংমিশ্রণ আছে, যে কারণে এবার নিশ্চয়ই আশা করা যায় আর্জেন্টিনা খুব ভালো খেলবে। আজকে ফার্স্ট ম্যাচ চিলি, এর আগে প্রি ওয়ার্ল্ড কাপ যে কোয়ালিফায়ার ছিল সেখানে ড্র করেছিল, মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা, তারপরে শেষ মুহূর্তে চিলি গোল করে দিয়েছিল। কিন্তু আজকের খেলাটা অন্য ধরনের হবে এবং আর্জেন্টিনা ডেফিনেটলি চাইবে যে জয় দিয়ে যাতে এবারে শুরু করা যায়। গতকালই আমরা দেখেছি ব্রাজিলের খেলা, ব্রাজিল 3-0 গোলে হারিয়ে দিয়েছে ভেনেজুয়েলাকে, সুতরাং চিলির বিরুদ্ধেও আজকে। তবে চিলির দলটাকে কিন্তু খেলাফেলা করা যাবে না, যথেষ্ট ভালো দল এবং দুবার তারা কোপা আমেরিকা জিতেছে আর আর্জেন্টিনা সেখানে 14 বার জিতেছে। সুতরাং ফিফা র্যাঙ্কিংয়েও আর্জেন্টিনা যেখানে 8 নম্বরে রয়েছে, 19 নম্বরে রয়েছে চিলি দল। সুতরাং এখান থেকেই বোঝা যাচ্ছে যে দলগত শক্তির নিরিখে আর্জেন্টিনা নিঃসন্দেহে এগিয়ে। তবে আর্জেন্টিনা দলটা কেমন হবে এখনো পর্যন্ত যেটুকু আভাস আমরা পাচ্ছি, তাতে আর্মানি বা এমিলিয়ানো মার্টিনেজ এরাই খেলবেন। তবে আর্মানি বোধহয় খেলতে পারবেন না, মার্টিনেজই খেলবেন গোলে। এবং এই আমরা মনে হয় যে মন্টিয়েল রাইট ব্যাক তো খেলবেনই, ওটামেন্ডির সঙ্গে কে খেলবেন, ক্রিশ্চিয়ান রোমেরো না লুকাস কোয়াট্রা? আমার মনে হয় ক্রিশ্চিয়ান রোমেরোকে একটু রেস্ট দিতে পারেন, ওর একটু লেগেছিল প্র্যাকটিসে। আর লেফট ব্যাকে মার্কোস অ্যাকুনা আর ট্যাগলিওফিকোর মধ্যে একজন খেলবেই। আর মিডফিল্ডে তো খেলার মতো তিনজন যারা আছেন তারা খেলবেনই, যেন জিওভানি লোসেলসো এবং লিয়ান্ড্রো পারেডেস এবং রড্রিগো ডি পল, আর সামনে লিও মেসি, লাউটারো মার্টিনেস এবং নিকোলাস গঞ্জালভেস বা খেলাতে পারে ডি মারিয়া। সুতরাং এরকম ধরনের মোটামুটি একটা প্রবাবল টিম হবে বলে আমরা আশা করছি। অপরদিকে চিলি দল, তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, একেবারে খুব হালকা দল নয়। তাদের ক্লডিও ব্রাভো, আর চিলির সব থেকে বড় অ্যাডভান্টেজ কোথায়, এই দলটা অনেকদিন ধরে খেলছে এবং এখানে প্রায় 4-5 জন খেলোয়াড় আছে যারা 100টার উপর আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তো বুঝতেই পারছো, এটা 100টার উপর আন্তর্জাতিক ম্যাচ খেলার যাদের অভিজ্ঞতা আছে, যেমন আর্টুরো ভিদাল আছেন, অ্যালেক্সাই সানচেজ আছেন, তারপরে আমরা আরাঙ্গুয়েজ আছেন, গ্যারি মেডেল আছেন এবং মরিসিও ইসলা আছেন, সুতরাং এরা নাম করা খেলোয়াড়। সুতরাং আমরা একটা তবে আর্জেন্টিনার বহু সমর্থক তৈরি হয়, বর্তমানে প্রায় 50-50 পজিশন বাঙালির আবেগ এই ফুটবল ইন্টারন্যাশনাল ফুটবলকে কেন্দ্র করে। গতকাল মানে অথবা আজকের ভোরে যে 2:30 সময় খেলাটা হয়েছে সেখানে আপনি বললেন যে ব্রাজিল 3-0 গোলে জয়লাভ করেছে, এটা যেমন বাঙালির একেবারে শুরুতেই বড় পাওনা হয়েছে, আজকের দিনে বাঙালিরা কিন্তু এই আর্জেন্টিনার জয়ের জন্য তাকিয়ে থাকবে এবং লিওনেল মেসির ব্যক্তিগত ফ্যান্সরা রয়েছে। আপনি নিজে একজন বাংলা ধারাভাষ্যকার, আপনাদের ধারাভাষ্য এবং যে খবর আমাদের কাছে আছে বাংলাদেশের বহু মানুষ আপনাদের এই জুটিটাকে, আপনি একটু আগে বলছিলেন যে সিনিয়র জুনিয়র কম্বিনেশন আর্জেন্টিনাতে আছে, ধারাভাষ্য আপনি এবং রহিম নবী,
চিনিয়াজনা কম্বিনেশন রয়েছে। আমি যেটা প্রশ্নটা করতে চাইছি এতগুলো কথা বলে, যে এই বাঙালির আবেগ বাংলা ভাষায় ধারাভাষ্য দিয়ে আপনি বর্ণনা করতে চাইবেন বা করবেন, এই কাজটাকে ঠিক কি উপভোগ করছেন বা বাঙালিদের এই আবেগকে নিয়ে কি বলবেন? বাঙালির আবেগ তো ফুটবলের প্রতিটি রন্ধে রন্ধে রয়েছে, কিন্তু এই যে তুমি বললে না ব্রাজিল আর আর্জেন্টিনার কথা, আসলে কি হচ্ছে বাঙালি শিল্প ভালোবাসে, ফুটবলের শিল্প একটা মস্ত বড় ব্যাপার, এবং আগে যে ব্রাজিল পুরোটাই ছিল তারপরে আর্জেন্টিনা দখল করেছে তারও একটা কারণ আছে। ব্যক্তিগত শিল্পের সমৃদ্ধ খেলা বাঙালি বরাবরই পছন্দ করে এসছে, যে কারণে চুনী গোস্বামীকে এখনো বাঙালি ভুলতে পারে না তার পায়ের কাজের জন্য। কাজল মুখার্জি, পরিমল দে, এইসব খেলোয়াড়, সুরজিৎ সেনগুপ্ত, যাদের পায়ের কাজ ছিল অর্থাৎ খেলাটা দেখতে ভালো লাগে। পেলের সময় পেলে ছিল কিং, সেই জন্য সবাই ব্রাজিলের সাপোর্টার। তারপর 86-তে প্রথম এলেন মারাডোনা, মারাডোনা এমন ভাবে মন জয় করলেন যে প্রচুর সমর্থক মারাডোনার দিকে চলে গেল এবং আর্জেন্টিনা হয়ে গেল। তারপরে আবার মেসি, এই মারাডোনা এবং মেসি করে এখন আর্জেন্টিনার সমর্থকটা ক্রমশই বেড়ে যাবে, যার ফলে মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে যেমন বঙ্গ সমাজ বিভক্ত হয়ে যায়, এখনো প্রায় সেই রকম একটা অবস্থা দাঁড়িয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্তদের দিয়ে। কিন্তু তাদের কেন্দ্রবিন্দু কিন্তু ওদিকে ব্রাজিলের পেলে ছিলেন, পেলের সঙ্গে অনেকেই ছিলেন, গ্যারিঞ্চা ছিলেন, ডিডি ভাবার মতো খেলোয়াড় ছিলেন, পরের দিকে জিকো, সক্রেটিস, কেনা এসছে, রোনাল্ডো, সুতরাং এখন কিন্তু মেসি কেন্দ্রিক হয়ে গেছে। সেই কারণে আবেগ প্রচন্ড। আমার ধারণা আজকে 2:30 থেকে আমরা যখন কমেন্ট্রি শুরু করব, আমার সঙ্গে নবী থাকবে, নবী খুব ভালো বলছে এখন, এবং তরুণ ভাষ্যকার এই প্রথম টেস্টে ইউরোকাপ বা কোপা আমেরিকা করছে, সুতরাং নিশ্চয়ই সেই জোশ নিয়ে সে বলবে এবং চেষ্টা করবে যতটা ভালো করে সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, আর আর্জেন্টিনা জয় দিয়েই শুরু করবে বলেই আমার মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রদীপ রায়, প্রদীপ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে অফলাইনে থাকার জন্য। ওকে।